আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো হাজির হলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে ছিল আমাদের ও বাস রফে শেষ ডে, লাস্ট ডে আজকে। তো আমরা ব্রেকফাস্ট করে ফেলেছি, এখন বাহিরে চলে যাব, সবাই রেডি হয়ে গিয়েছি। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমি এই প্যাকগুলো গরম পানিতে কিছুক্ষণ 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, কারণ এগুলো পকেটের মধ্যে রেখে দিলে পকেটটা গরম থাকে, তখন হাত পকেটে রেখে দিলে ওইভাবে আর কি গরমটা লাগে না। তো এগুলো আমি আজকে ইউজ করছি, আমি এর আগে এক দুবার ইউজ করেছিলাম, মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এইখানে যখন আমি এইগুলো নিয়ে বের হয়েছিলাম, আসলে কোনো কাজে দেয়নি, সাথে সাথে ঠান্ডা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি, আমরা এখন যাব বাস স্টেশনের ওখানে। ওখান থেকে আজকে কিছু জায়গা যাওয়ার প্ল্যান ছিল। তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাছে তো এই সিটিটা অসম্ভব ভালো লেগেছে। এই সিটিটা মূলত মানে এখানে অনেক ধরনের স্পোর্ট এরিয়া, বলতে গেলে অনেক ধরনের স্পোর্ট হয় এখানে, যেহেতু উইন্টার সিজনে এখানে শি ফারেন হয়। তারপর আরও অনেক ধরনের মানে স্পোর্ট এরিয়া আছে এখানে। তারপরে কিছু কিছু এরিয়াতে দেখলাম যে ঘোরাও আছে। আসলে সময় স্বল্পতার জন্য আশেপাশে খুব একটা ঘুরে দেখা হয়নি, ম্যাক্সিমাম জায়গায় আসলে দেখা বাকি আছে, বলতে গেলে আমাদের অনেক জায়গায় দেখা হয়নি। তো হঠাৎ করে রাস্তার মধ্যে একটা জিনিস নজরে পড়ে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছি যে মানে মাথা কোথায় গেল। তো এই জিনিসটা দেখে অবাক লাগলো, আর ক্রিয়েটিভিটি দেখে আর কি বলবো। তো হঠাৎ করে যদি এরকম রাস্তার মধ্যে মানে অন্ধকারে দেখতাম, তাহলে তো আর আমাকে খুঁজে পাওয়া লাগতো না, ওখানেই বেহুশ হয়ে যেতাম। আর কেউ না মারা গেল তো আমি তো মরেই যাব ভয়ে, এরকম যদি হুট করে রাতের বেলা দেখতাম। হ্যাঁ দেখেছি, অনেক সুন্দর ছবি তুলবো। তোমার একটা ছবি তুলে দিই, আজকে আমরা অন্য কোথাও যাবো, না বাংলাদেশেও না, বাংলাদেশে যেতে চাও? ওকে, তুমি গিয়েছিলে বাংলাদেশে? কখনো যাও নাই? তো মারওয়ান বলছিল বাংলাদেশে যাবে, ও প্রায় বাংলাদেশে যাওয়ার কথা বলে, যদিও ওর মনে নেই, অনেক ছোট থাকতে বাংলাদেশে গিয়েছে, ওর তেমন কোনো আর কি মেমোরিতে স্মৃতি ওইভাবে নেই। নুসাইবা যদিও সব মনে আছে, কিন্তু মারওয়ানের আসলে মনে নেই, কিন্তু নুসাইবার থেকে শুনে শুনে সে সবসময় শুধু বাংলাদেশে যাবো, বাংলাদেশে যাবো করে। তো বাংলাদেশে যাওয়া হয় না আসলে আমাদের প্রায় 2.5 বছরের বেশি হবে। ভেবেছিলাম যে এই বছরটাতে যাব, কিন্তু করোনা যেভাবে বাড়ছে আসলে ওভাবে সাহস পাচ্ছি না। আর যেহেতু এখন নুসাইবা রেগুলার স্কুলে যায়, ওদের স্কুলে ছুটিটা খুবই কম থাকে, মানে সামারে গরমকালে অনলি 6 উইক থাকে, তো তারপরে আসা যাওয়া কোয়ারেন্টাইন মিলে ওখানেই 4 সপ্তাহ চলে যায়। তো এত কম সময়ের জন্য বাংলাদেশে যেয়ে আসলে মন ভরবেও না। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়েছি, আমরা এখন যেইখানে যাব সেইখানটা হচ্ছে একটা কেভের মতন, একটা গুহার মতন, শুনেছি ওখানে নাকি বরফের মানে ঝর্ণার মতন জমে থাকে, অনেকটা ক্যাস্টেলের মতো দেখতে হয়। তো আমরা সেখানে রওনা দেওয়ার পর জানতে পারলাম যে সেটা ওই ডেতে নাকি বন্ধ থাকে, মানে একটা নির্দিষ্ট ফিক্সড ডেতে খোলা থাকে, সবসময় খোলা থাকে না। তো আসলে ওখানে যাওয়ার পরও মনটা খারাপ হয়ে যায় যে এত দূরে এসেছি, বেশ দূরেই ছিল। তো যদি আগে জানতাম যে ওই জায়গাটা অফ থাকে কিছু নির্দিষ্ট ডেতে খোলে, তাহলে হয়তো বা মানে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করতাম। তো সেটা তো আর হলো না, কিন্তু যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ ছিল যা কিনা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
সব সময় তো ভিডিওতে দেখা হয় যে সুইজারল্যান্ডে এরকম বরফ থাকে, তো সামনাসামনি আসলে সুইজারল্যান্ড যাওয়া লাগেনি। নি পাশে শহরই এরকম ভিউ ছিল। আর ওখান থেকে আমরা অন্য ডাইরেকশনে আরেক জায়গায় আসি, তো ওখান থেকে লোকাল মানুষের কাছে জানতে পারলাম যে এখানেও আরও একটা প্লেস আছে। তো সবাই যেহেতু যাচ্ছিল তো আমরাও তার সাথে রওনা দিলাম। আর এটা হচ্ছে পুরোই পাহাড়ি এলাকা, পাহাড়ের মাঝখানে ওরা রাস্তা কেটে সুন্দর একটা মানে জায়গা বানিয়েছে। তো যখন মানে হাঁটছিলাম একটু তো স্বাভাবিক কষ্ট হবেই, যেহেতু একটু উঁচার দিকে উঠা লাগে। তো রাস্তাটা মোটামুটি উঁচু ছিল আর এখানে বাসে করেও আসা যাওয়া যায়। আর ভালো লাগছিল আসলে দেখতে, দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা, খুবই সুন্দর ছিল, অনেকটা বান্দরবনের মতন এরিয়া। তো ভাবছিলাম যে হয়তো বা বাচ্চারা এত হাঁটাচলা করতে যাবে না, কিন্তু আমার বাচ্চারা মাশাল্লাহ ওরা জার্নি করতে পারে। ওরা জার্নিতে ছোট থাকতে কখনো বিরক্ত করে না, মানে বলতে গেলে আমার মতই হয়েছে। আমারও জার্নি করতে খুব ভালো লাগে, জার্নি করতে খুব একটা খারাপ লাগে না। তবে হ্যাঁ, জার্নির পরে মানে একটু টায়ার্ড তো অবশ্যই হয়ে যায়। আর মারও আনাবারে খুব বেশি একটা হাঁটতে পারে না, ও কিছু দূর হাঁটার পর একটু টায়ার্ড হয়ে যায়। তো তারপর মানে অনেক হেঁটেছে বলতে গেলে, এক একটা জায়গায় যেখানেই গিয়েছি ওখানেই অনেকক্ষণ ঘন্টা ধরে হাঁটতে হয়েছে। আর এখন যখন আমরা এখানে যাওয়া শুরু করি, এখান থেকে প্রায় এক ঘন্টার মতো হেঁটে মেইন জায়গায় যেতে হয়, সে মানে মেইন জায়গা বলবো না ঠিক, মেইন যেখানে টিকিট কাটতে হয় সেখানে যাওয়া লাগে, তো বেশ সময় ধরে হাঁটা লাগে। তো নুসা বাবা বারবার বলছিল যে এতক্ষণ হাঁটতে পারবা কিনা ভালো করে ভেবে চিনতে নাও, যেহেতু আমার পায়ের প্রবলেমও আছে, পায়ের প্রবলেমের জন্য আমি বেশিক্ষণ একটা না হাঁটতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই চিকন, আর একপাশে মানে এরকম খাদের মতো, একপাশ এরকম পুরোই খোলা আর নিচে বরফ। তো যখন কিছু দূর হাঁটা শুরু করি তো তখন অনেক দূর থেকে সুন্দর একটা সাউন্ড আসছিল, পানি টাইপের মানে আর কি ঝর্ণার মতো। তো আমি এখানে ভিডিওটাকে একটু টেনে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড মোডে, আই উইশ ভিডিওর মতন আমরা ওইভাবে তাড়াতাড়ি করে হেঁটে চলে যেতে পারতাম, কিন্তু না, এভাবে তো আর বাস্তব জীবনে সম্ভব না। কষ্ট হয়েছিল আসলে হাঁটতে, কিছু দূর হাঁটার পর মনে হচ্ছিলো যে থাক আবার ব্যাকে চলে যাই, পরে আবার ভাবলাম যে সেম রাস্তাটুকু আবার ব্যাকে যেতে হবে, যেহেতু ঘুরতে এসেছি ঘুরে যাই। আসলে আগের মতন খুব একটা জার্নি কেন যেন করতে পারি না, আগে খুব জার্নি করতে পারতাম, আর এখন একটু টায়ার্ড হয়ে যায় অল্পতেই। তো দূর থেকে যে সাউন্ডটা পাচ্ছিলাম, আসলে পাশে এরকম ঝর্ণা দেখতে পেলাম, জার্মানিতে আসার পর এরকম ঝর্ণা কখনো নজরে পড়েনি। বাংলাদেশে তো অনেক ঝর্ণা আছে, একদম উপরেও দেখতে পাচ্ছেন যে ঝর্ণা দেখা যাচ্ছে একদম উপরে, আর নিচেও ঝর্ণার পানির অনেক স্রোত ছিল। সব কিছু মিলে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর চারদিকের ভিউটা আর কি বলবো।
তো আমরা অলমোস্ট চলে এসেছি, মানে এখানে এসে টিকিট কাটা লাগে, তো সেটা আমরা জানতাম না। তো এখানে এসে যখন আমরা মানে পৌঁছলাম, তো ওখানে ওরা বলল যে আমাদের কোভিড টেস্ট করতে হবে। তো আমার আসলে আর ইচ্ছা করছিল না যে কোভিড টেস্ট করি, একে তো এতখানি হেঁটে আসার পরে এমনিতেই খুব একটা অস্থির লাগছিল। তো তারপর ওরা বলল যে আসলে কোভিড টেস্ট ছাড়া বাকিটা যাওয়া যাবে না। তো পরে দেখলাম যে আসলে বেশ উঁচুতে উঠতে হবে, মানে আমি অনেক বেশি জুম করেছি, জুম করার পরে দেখলাম যে আসলে আরও অনেক উঁচাতে উঠতে হবে, আরও প্রায় 1 ঘন্টার মতো হয়তো হাঁটতে হতে পারে বা আধা ঘন্টা হাঁটতে হতে পারে। তো আর কোনো এনার্জি ছিল না, তাই ওদেরকে বললাম যে আচ্ছা থাক, এখানেই খেলা করো, খেলা করে তারপরে আমরা চলে যাই। তো চারিদিকে শুধু ঝর্ণার পানি, আর ঝর্ণাগুলো দেখতে আসলে অনেক ভালো লাগছিল, মানে পুরোটা পাহাড় জুড়ে শুধু ঝর্ণার পানি দেখলাম। Hello. হ্যাঁ যে বসো। আমি হ্যান্ড শু দিয়ে মারবো। নাই 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 তো আমাদের খেলাধুলা শেষে আমরা এখন রওনা দিয়েছি, এখান থেকে বের হব। তো পথ খুঁজছিলাম যে কোথা দিয়ে অ্যাকচুয়ালি বের হলে ইজি হবে। তো যখন এসেছিলাম, ভালোই ভালো এসেছিলাম, নামার পথের যে রাস্তাটা সেটা দিয়ে আসলে বের হতে অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ রাস্তা পুরো ফ্রোজেন ছিল। আর উইন্টারে মানে সব জায়গায়ই, শুধু এখানে বলতে না, ফ্রাঙ্কফুর্টও রাস্তাগুলো যখন একদম ফ্রিজ হয়ে থাকে বা কাঁচের মতো হয়ে থাকে, তখন বেশ কষ্ট হয় হাঁটতে, মানে এগুলো খুবই স্লিপারি, মানে পড়ার চান্স একদম 80%। তো তারা বাপ ছেলে তো খুব সুন্দর মতন কীভাবে যেন হেঁটে চলে গিয়েছে। আমার জুতার যেহেতু নিচের দিকে একটু রাবারের মতো ছিল, তো বারবার স্লিপ কাটছিল, আর নুসাইবা আমাকে হেল্প করছিল যে আসো আমি তোমাকে, সে নিজে মানে কোনো খেয়াল না রেখে সে আমার কথা ভাবছিল যে যাতে আমি না পড়ে যাই। তো যাই হোক, আমাদের এখান থেকে আসলে জার্নি শেষ, মোটামুটি ঘোরাফেরা শেষ করে আমরা এখন এসেছি খাবার খেতে। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টের যেই ওনার ছিল অনেক ভালো ছিল, খুবই আন্তরিকতা দিয়ে আমাদেরকে সে আপ্যায়ন করেছে বলতে গেলে। আর এই রেস্টুরেন্টের খাবারও বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, যেহেতু এটা হালাল রেস্টুরেন্ট না, তাই চাইলেও সব কিছু অর্ডার করা যাবে না। তো এ তো আমি অর্ডার করেছিলাম স্পিনাচ স্যুপ, আর এটার সাথে একটা রুটি দিয়েছিল, সব কিছু মিলে বেশ মজাই লেগেছে আমার কাছে। তো বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম টুন ফিশ পিৎজা, আর
এই পিৎজাটাও খেতে বেশ ক্রিস্পি ছিল, ভালোই ছিল। আর নুসেবা বাবা অর্ডার করেছিল সি ফুড স্প্যাগেটি, তো এই স্প্যাগেটির মধ্যে সি ফুডের যে অক্টোপাস দেওয়া সেটা আমি আমাকে সে বলেনি, আমাকে বলছিল যে একটু ট্রাই করে দেখো। তো ট্রাই করাতে যে সে আমাকে মানে অক্টোপাস মুখে দিয়েছে, তো মুখে দেওয়ার পরেই আমার আর কি বলবো রিয়াকশন, যদিও আমি সি ফুড লাইক করি না, না আমার কাছে ভালো লাগে না খুব একটা সি ফুড। তো বারবার বলছিল যে ট্রাই করে দেখো। ছোট ছোট বেবি অক্টোপাসগুলো দেওয়া ছিল, আর স্কুইড ছিল, অনেক ধরনের সি ফুড দেওয়া ছিল। তো সে আবারও আমাকে চিংড়ির কথা বলে মানে অক্টোপাস খাওয়ানো ট্রাই করেছে, আমি মোটেও অক্টোপাস লাইক করি না। তো এই তো আমাদের লাঞ্চ শেষ করছিলাম আমরা, তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম বাহিরে, বেশ ঠান্ডা লাগছিল। আর যেহেতু আজকে আমাদের শেষ ডে, হোটেল চেক আউট করে ফেলেছি অলরেডি, আমরা হোটেল চেক আউট করি, আমরা বাহিরে বের হয়ে গিয়েছিলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও হোটেলে যাব, যেহেতু আমাদের আরও সময় ছিল, আমাদের ব্যাগ ট্যাগ সব হোটেলেই ছিল রাখা। তো এখন হোটেলে আসার পর ওরা একটু খেলাধুলা করছিল, আমাদের আসলে চেকিংয়ের মানে চেক আউটের সময় সকালেই শেষ হয়ে গিয়েছিল। তো হোটেলটাকে ভাবলাম আরেকবার একটু দেখিয়ে দেই, আর পাশে সুইমিং পুল ছিল, এখানে চাইলে যে সুইমিং করা যায়, আমরা আর ওখানে যাওয়া হয়নি আমাদের। তো এই তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন তারা তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংকস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না আবার কবে আসা হবে। তো আজকের জন্য এখানেই, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।